ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় এই প্রথম বীরভূমের কোনো বিজেপি নেতাকে তলব করলো সিবিআই। বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলকে সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আদালতের নির্দেশে রাজ্যে বিধানসভা ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তদন্ত করছে সিবিআই। এই মামলায় ইতিমধ্যেই বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এছাড়াও অনুব্রত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ, ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায় সহ শাসক দলের একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তদন্তকারীদের প্রশ্নের মুখে পড়েছেন বীরভূম জেলার একাধিক ব্যবসায়ী, এমনকি তারাপীঠ মন্দিরের সেবায়েত। সূত্রের খবর, গত বিধানসভা ভোটের ফল ঘোষণার পর অনুব্রত মণ্ডলের সঙ্গে ওই ব্যক্তিদের ফোনে কি কথা হয় তা জানতে চান তদন্তকারীরা। এই প্রেক্ষাপটে বীরভূম বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক কালোসোনা মণ্ডলকে সিবিআই তলব ঘিরে তৈরি হয়েছে জল্পনা। বহু টিএমসি নেতার সঙ্গে হয়তো কথা হয়ে থাকতে পারে, হ্যাঁ, কারণ সেই দিন যে অবস্থা ছিল কড়ি দিয়ে বাঁচাবাস আমার সঙ্গে হয়তো কারি কথা আছে, কিন্তু অনুব্রত দাদার সঙ্গে কথা হয়েছে আমি তো বলতে পারছি না, আমার মনে নেই। কিন্তু আমি বিকাশকে টেলিফোন করেছি, অঞ্জনদাকে টেলিফোন করেছি, দাদা এটা কী হচ্ছে? কর্মীরা ঘর ছাড়া, বিজিবি কর্মীরা, এ তো চলতে পারে না, কারণ পুলিশ প্রশাসন কিছু করতে পারছে না। আমি করেছি দাদা টেলিফোন। বিজেপি নেতা কালোসোনা মণ্ডলকে সিবিআই এর সমন প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল নেতৃত্বের গলায়। কৌশলী অবস্থান নিয়েছে বিজেপি। আমাদের কাছে বড় আশ্চর্যের ব্যাপার, কালোসোনা মণ্ডল দীর্ঘদিন ধরে বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এবং অদ্ভুত ব্যাপার লাগছে যে সিবিআই কোনোভাবে হয়তো মনে করেছেন যে তিনি হয়তো তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ আছে, সেই জন্য তাকে এই ভোট পরবর্তী হিংসায় যে বিজেপি সমর্থক, সম্ভাব্য সমর্থক বলে গৌরব সরকার যে মারা গেছেন সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকেছেন। যদি ফোনে ওনার সঙ্গে বার্তালাপ হয়েছে, কী কথা হয়েছে না হয়েছে, কেন ফোন করেছিলেন, কে ওনাকে ফোন করতে বলেছিল, তার উত্তর কালোসোনা মণ্ডলই দেবে। যারা দোষী তাদেরকে শাস্তি চাই, তাতে যদি যে কোনো রাজনৈতিক দলের লোক থাকে তার শাস্তি হওয়া উচিত। গত বছর 2 মে বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকার খুনের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই মামলায় সোমবার তলব করা হয়েছে বিজেপি নেতা কালোসোনা মণ্ডলকে। এদিন দুর্গাপুরের সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন বীরভূমের খয়রাশোলে তৃণমূলের ব্লক সভাপতি, নদিয়ার বেশ কিছু তৃণমূল নেতা কর্মী। এরশাদ আলম ও মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।